তোমাকে দেখে আমি প্রীত হলাম, আমরা তাজমহল দর্শন করলাম, মাথা ঝিমঝিম করছে, বুকের ভিতর চিনচিন করছে। এ জাতীয় বাক্যের ভার্বগুলো কোথায় আলোচনা করা হয়? হ্যাঁ, এ জাতীয় বাক্যের ভার্বগুলো মিশ্র ক্রিয়া বা মিক্সড ভার্বে আলোচনা করা হয়। চলুন আজকে আমরা দেখি মিশ্র ক্রিয়া, কমপ্লেক্স ভার্ব অথবা মিক্সড ভার্ব সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থসহ দেখে নিই। শুরুতেই দেখতে পাচ্ছি মিক্সড ভার্ব বা মিশ্র ক্রিয়া বা কমপ্লেক্স ভার্ব। এই মিশ্র ক্রিয়াটা কীভাবে গঠিত হয় বাংলা এবং ইংরেজিতে আমরা এখন দেখব। শুরুতে মিশ্র ক্রিয়া বা কমপ্লেক্স ভার্ব এর গঠন বা সংজ্ঞাটা আমরা দেখে নিই। বিশেষ্য নাউন, বিশেষণ অ্যাডজেকটিভস ও ধনাত্মক অব্যয় যেমন অঙ্ক, প্রীত, ঝমঝম এর সঙ্গে কর, হ, দে, পা, যা, কাট, ছাড়, ধর, গা, মার, এই ধাতুগুলো যোগে মিশ্র ক্রিয়া গঠন করা হয়। বিশেষ্য বা নাউন, বিশেষণ বা অ্যাডজেকটিভ ও ধনাত্মক অব্যয় যেমন অঙ্ক, প্রীত ও ঝমঝম। অঙ্ক হচ্ছে বিশেষ্য, প্রীত হচ্ছে বিশেষণ ও ঝমঝম হচ্ছে ধনাত্মক অভয়। এর সঙ্গে কর, হ, দে, পা, যা, কাট, ছাড়, ধর, গা, মার ধাতু যুগে মিশ্র ক্রিয়া গঠন করা হয়। এখানে একটু আমরা বুঝেছি কিভাবে হয়, একটু নিচে গেলেই আমরা বুঝতে পারবো এই সকল ওয়ার্ডগুলো কিভাবে মূল ধাতুর সাথে যুক্ত হয়। যেমন অঙ্ক, এটা হচ্ছে একটা নাউন, যদি অঙ্কর সাথে একটা ভার্ব লাগিয়ে দিই এরকম অঙ্ককর, তাহলে এটা হয়ে যাবে মিশ্র ক্রিয়া। একটি নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে, সাথে এই ধাতুগুলো থাকবে যেটি ভার্ব জাতীয় ধাতু, তাহলে অঙ্ক, এটা হচ্ছে নাউন সাথে কর, অঙ্ককর হয়ে গেল মিশ্র ক্রিয়া। প্রীত হলাম, প্রীত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এর সাথে হলাম যুগে হয়ে গেল একটি ক্রিয়া, মিশ্র ক্রিয়া। লাভ, এটা হচ্ছে নাউন, এর সাথে দে যুক্ত হয়েছে এজন্য হয়ে গিয়েছে একটি ক্রিয়া, মিশ্র ক্রিয়া। টাকা, এটা হচ্ছে নাউন বা বিশেষ্য বা নাম, এর সাথে পাঠাও যুক্ত হয়ে গিয়েছে একটি মিশ্র ক্রিয়া। তারপরে গোল্লায় যাও, গোল্লাটা হচ্ছে একটা নাউন, এর সাথে যা, উ, এই দুইটা মিলে হয়ে গিয়েছে একটি মিশ্র ক্রিয়া বা মিক্সড ভার্বস। তারপরে গাছ, এটা হচ্ছে একটা নাউন বা বিশেষ্য বা নাম, এর সাথে কাঠ ধাতু যুক্ত হয়ে গিয়েছে একটি মিশ্র ক্রিয়া। ছাড়, তাকে, এটা হচ্ছে একটি প্রনাউন, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় সর্বনাম, এর সাথে ছাড় ধাতুটা ব্যবহৃত হয়ে গিয়েছে একটি মিশ্র ক্রিয়া। তাহলে বাংলায় আমরা বুঝে গিয়েছি দুইটা ওয়ার্ড বা শব্দ মিলে যখন একটি ভার্ব হবে তখনই এটা হবে মিশ্র ক্রিয়া, কিন্তু তার সাথে এখানে যে ওয়ার্ডগুলো লিখেছি বা ধাতুগুলো লিখেছি এগুলো যুক্ত হতে হবে। সাধারণত বেশিরভাগই ইংরেজি শব্দ একটা হলো, বাংলা ভার্ব দুটো শব্দ দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে একটি নাউন থাকতে হবে আগে, অথবা একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ থাকতে হবে আগে, অথবা একটি অভয় পদ আগে থাকতে হবে, তারপর এই ধাতুগুলো বা ভার্ব জাতীয় ধাতুগুলো যুক্ত হতে হবে। এভাবে যখন দুটো শব্দ একত্রিত হয়ে একটি ভার্ব হবে তখন এটা হয়ে যাবে মিশ্র ক্রিয়া। তাহলে ইংরেজি বাংলা এখন আমরা দেখে নিচ্ছি। অঙ্ককর, ডু দ্য সাম, ডু এসছে এবং নাউনটা পরে এসছে, ডু দ্য সাম, অঙ্ককর দুটো শব্দই লেগেছে ইংরেজি ও বাংলায়। তারপরেটা দেখি, প্রীত হলাম, এম গ্ল্যাড, সাথে আই নিয়ে এসছি, আই এম গ্ল্যাড, আমি প্রীত হলাম, এখানেও দুটো শব্দ লেগেছে ভার্বের অর্থটা প্রকাশ করতে। তারপরেটা হচ্ছে লাফ দে, জাম্প, এখানে কিন্তু একটা ইংরেজি শব্দ দিয়ে হয়ে গিয়েছে, লাফ দে, জাম্প, অর্থ হচ্ছে লাফ দে। তারপরটা দেখুন, টাকা পাঠাও, সেন্ড মানি, শুরুতে ভার্বটা হয়েছে তারপর নাউনটা হয়েছে, টাকা পাঠাও দুটো শব্দ দিয়ে ইংরেজি বাংলা হয়েছে। তারপরটা হয়েছে গো টু হেল, গোল্লায় যাও, হেলটা হয়েছে নাউন বা বিশেষ্য, গো টু এটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে দুটো শব্দ দিয়েই ভার্বটা হয়েছে মিশ্র ক্রিয়া। তারপরে হচ্ছে গাছ, কাট, কাট দ্য ট্রি, এখানেও দুটো শব্দ মিলে ভার্বটা হয়েছে বাংলা এবং ইংরেজিতে। তারপরে হচ্ছে তাকে ছাড়ো, লিভ হিম, এখানেও দুটো শব্দ লেগেছে, একটি প্রনাউন একটি ভার্ব। তারপরেটা দেখুন, চোর ধর, ক্যাচ দ্য থিফ, এখানেও দুটো শব্দ মিলে এই ভার্বটা হয়েছে, ইংরেজিও দুটো শব্দ বাংলাও দুটো শব্দ, এখানে গান গা, সিং অথবা সিং এ সং, একটি গান গা, এখানে একটি শব্দ দিয়ে হয়ে যাচ্ছে ইংরেজিতে, বাংলা দুটো লাগছে, সিং, গান গা।
অথবা গান গাও। তারপরে হচ্ছে ব্যাত মারো মানে পিটাও, কেইন। এখানেও ইংরেজি একটা শব্দ দিয়ে হয়ে গিয়েছে, বাংলা দুটো শব্দ লাগছে। তারপরে হচ্ছে ধকধক করছে, পুশিং, অথবা চিনচিন করছে, পুশিং। এখানে ইংরেজি একটা শব্দ লেগেছে কিন্তু বাংলায় তিনটি শব্দ লেগেছে, ধকধক। এই দুটো শব্দ মিলে একটি, কারণ এটা একটা অভ্যয়পদ, ধকধক, চিনচিন, ঝমঝম, এগুলো দুটো মিলে একটি অর্থ দেয়, করছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে এই দুটো মিলে অভ্যয়পদের মিশ্র ভার্বটি হয়েছে, বাংলা একটি শব্দ লেগেছে। তাহলে আমরা বুঝে গিয়েছি মিশ্র ক্রিয়া বা কমপ্লেক্স ভার্ব বা মিক্সড ভার্ব কীভাবে গঠন করা হয়। এখন দেখব এগুলো কীভাবে সেন্টেন্স বা বাক্যে আসে। তার আগে আমরা দুটো কথা জেনে নেই, এই ভার্বগুলো পড়ার ক্ষেত্রে এই দুটো কথা খুবই জরুরি। সেটা হচ্ছে বাংলা ক্রিয়া গঠনে দুটো শব্দ লাগে। আমরা দেখেছি এখানে বেশিরভাগই দুটো শব্দ লেগেছে বাংলা ক্রিয়াটা গঠনে, মানে দুটো শব্দ মিলে একটি ভার্ব হয়েছে। ইন ইংলিশ ওয়ান অর মোর ওয়ার্ডস উইথ বেস ফর্ম ইজ নিডেড। আর ইংরেজিতে একটাও হতে পারে, দুটোও হতে পারে, অথবা তিনটিও হতে পারে, মিলে একটি ভার্বের অর্থ হবে। এটাই হবে মিশ্র ক্রিয়া বা মিক্সড ভার্ব বা কমপ্লেক্স ভার্ব। দেখুন এখানে তিনটি হয়েছে, একটি ভার্ব, একটি প্রেপোজিশন, একটি নাউন, তিনটিও লেগেছে, আবার দুটিও লাগে, আবার একটিও লাগে। তাহলে ইংরেজির ক্ষেত্রে দুই, তিন অথবা একটি, যে কোনোটি হতে পারে। আর বাংলার ক্ষেত্রে দুটো ভার্ব অবশ্যই লাগবে, সাথে এই ধাতুগুলো লাগবে। এই ধাতুগুলো এখানে বুঝে গিয়েছি, যেমন ধর, চুর ধর, একটি নাউন এসছে, একটি ভার্ব এসছে। তাহলে এভাবে একটি নাউন, একটি ভার্ব বা এ জাতীয় ধাতু, একটি বিশেষণ অথবা একটি ভার্ব এ জাতীয় ধাতু, অথবা একটি অভয়পদ এবং এ জাতীয় ধাতু, এই তিন ধরনের শব্দের মিলনে একসাথে মিশ্র ক্রিয়া হয়। এখন আমরা সেন্টেন্স বা বাক্য আকারে দেখছি। আমরা তাজমহল দর্শন করলাম। দর্শন করলাম কয়টা শব্দ লেগেছে? দুটো শব্দ, একটা হচ্ছে দর্শন, এটা হচ্ছে নাউন, আর করলাম এটা হচ্ছে ভার্ব। আমরা সাধারণত ভার্ব জানি যে এই পুরোটা মিলে মনে হয় ভার্ব হয় না, একটা ভার্বের মধ্যে একটা নাউনও লুকায়িত থাকে অথবা একটা বিশেষণও লুকায়িত থাকে, এটাও বুঝতে হবে। কিন্তু ভার্বের অধ্যায়ে আমরা পড়েছি এই সবটা মিলে মনে হয় ভার্ব হয়। ভার্বের গঠনে নাউন, অ্যাডজেক্টিভ, অভয় এগুলো থাকতে পারে, সাথে ভার্বের ধাতুটা থাকতে পারে। তাহলে দর্শন করলাম, দর্শন এখানে হচ্ছে নাউন বা নাম বা বিশেষ্য, করলাম এটা হচ্ছে ভার্ব। তাহলে ইংরেজিতে কিন্তু এটা একটি শব্দ দিয়ে হয়ে যাবে, ভিজিটেড, দর্শন করলাম, উই ভিজিটেড, উই ভিজিটেড তাজমহল, আমরা তাজমহল দর্শন করলাম মানে বেড়াতে গেলাম, এটাই হচ্ছে বাক্য বা সেন্টেন্স। এটা হচ্ছে মিশ্র ক্রিয়া দিয়ে হয়েছে। তারপরটা দেখুন, তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম, আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ। তাহলে এম, গ্ল্যাড, এই দুটো মিলে ভার্ব হয়েছে, প্রীত হলাম, এম ভেরি গ্ল্যাড, বিশেষ প্রীত হলাম, এম ভেরি গ্ল্যাড, বিশেষ প্রীত হলাম, তিনটা শব্দ মিলে ভার্ব হয়েছে। তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম, আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ। তারপরেটা দেখুন, মাথা ঝিমঝিম করছে, ঝিমঝিম, এটা হচ্ছে অভয়পদ, এর সাথে করছে, এর সাথে করছে, এই শব্দটা মিলে ঝিমঝিম করছে, পুরোটা একটা ভার্ব হয়েছে, তার সাথে অভয়পদ আছে। তাহলে এর ইংরেজি হচ্ছে ডিজি স্পেলস, মাথা ঘুরাচ্ছে, অথবা আই এম ফিলিং ডিজি, আমার মাথা ঘুরাচ্ছে, অথবা আই এম ফিলিং ডিজিনেস, আমার মাথা ঘুরাচ্ছে, এটা অনেকভাবেই করা যায়। তাহলে ডিজি মানে হচ্ছে ঝিমঝিম করছে এমন, এই তিনটার অর্থ এই ডিজিটা একাই দিয়ে দিতে পারে, অথবা ডিজি স্পেলস, মাথা ঘুরাচ্ছে, এই দুটো মিলেও হতে পারে, অথবা ফিল ডিজি, অথবা ফিল ডিজিনেস, বহুভাবে এটা ঝিমঝিম করছে এটা বোঝানো যেতে পারে। তারপরে দেখুন, ঝমঝম বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে ঝমঝম, আর রেইনিং বৃষ্টি পড়ছে। তাহলে এখানে অনেকগুলো শব্দ মিলে ঝমঝম বৃষ্টি পড়ছে হয়েছে। আর ইট ইজ এখানে লিখতে হয় না, ইট ইজটা বাংলার ক্ষেত্রে নীরব বা সাইলেন্ট থাকে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ঝমঝম বৃষ্টি হচ্ছে। তাহলে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই তিনটা শব্দ মিলে ঝমঝম বৃষ্টি পড়ছে, এই মিশ্র ক্রিয়াটা বুঝিয়েছে। তারপরেটা দেখুন, বুকের ভিতর ধকধক করছে, অথবা বুকের ভিতর চিনচিন করে উঠল, পোস্ট ইনসাইড দ্য চেস্ট, বুকের ভিতর চিনচিন করে উঠল, পোস্ট।
তাহলে আমরা বুঝে গিয়েছি বিশেষ্য বা নাউন থাকবে বা নাম থাকবে, বিশেষণ বা অ্যাডজেক্টিভ থাকবে বা দোষগুণ থাকবে, ধনাত্মক অভয় যেমন ঝমঝম চিমঝিম এই রকম থাকবে, এর সাথে এই ধাতুগুলো যুক্ত হয়ে মিশ্র ক্রিয়া গঠিত হয়। আর ইংরেজির ক্ষেত্রে একটি শব্দ আসতে পারে, দুটো শব্দ আসতে পারে, তিনটি শব্দ আসতে পারে, এভাবে অনেকগুলো শব্দ এসেও এই ভার্বগুলোর অর্থ তৈরি করতে পারে। এটাই হচ্ছে মিশ্র ক্রিয়া। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।